বিধান বৈঠকের প্রধান অতিথি উত্তরবঙ্গের কৃতি সন্তান জনাব হেইচেন আশিকুর রহমান স্যারের সুযোগ্য পুত্র রাশেদ রহমানকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। সালাম আলাইকুম আদাব, আপনারা সবাই ভালো আছেন? আমি মাঝে মাঝে কিছু কিছু কথায় একটু চিন্তিত হয়ে পড়ি। আমার দলের 12 নম্বর মিলনপুরের সেক্রেটারি ভাই মুক্তার ভাই বললেন, আপনাদের কি বিশ্বাস হয় যে আশিকুর রহমান এমপি সাহেব আপনাদের কাজ করে? এই কথাটা জিজ্ঞেস করলেন। আমি যদি প্রশ্ন করি যে আপনাদের এখানে যতটুকুই কাজ হয়েছে এটা অন্য লোক কি করছে, নাম বলেন তো, বিশ্বাস করার কি আছে? আপনার এখানে মসজিদ আছে না? মসজিদে কোন অনুদান যায় নাই? কে দিছে? মিজান চৌধুরী দিছে? আলম ফকির দিছে? ফখরুজ্জামান দিছে? বা বিএনপি জামাত সরকারের কোন মন্ত্রী এসে দিছে? তাহলে বিশ্বাস হওয়ার কি হইল? অনুদানটা দিছে কি? আপনার গ্রামে বিদ্যুৎ কবে আসছে? 2013 সালে। তো অন্ধকার দূর কইরা আলো আইনা দিল আশিকুর রহমান এমপি সাহেব, অন্ধকার দূর কইরা আলো আইনা দিল বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, তাইলে কেন চিন্তা করছেন বাকি কাজও তো তারাই করে দিবে? অন্য কোন লোক মিটআপ করে কাজ করার জন্য আসে না। মিশন সত্যি এসে বুঝছে যে আমি লাঙ্গল দেখাইবো, লাঙ্গলে ভোট দিবে, আমি চাঁদপুর চলে যাবো। ও বুঝা কাজ তার সেরা পাচ্ছে, ঠিক আছে। ভোট শুরু হয় 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত, মিজান চৌধুরী বেলা 11টার মধ্যে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। বুঝে থাকার দরকার নাই, লাঙ্গলে সব ভোট পেয়ে যাবো আমি, এইটাই হয়েছে। আর দেখছেন চেহারাটা দেখা গেছে, 1 কিলোমিটার রাস্তা কি 100 গজ রাস্তা, 25 গজ রাস্তা করছে। আলম ফকির শাহ সুলাইমান সম্মানী লোকের নাকি পুরো নাম বলতে হয়, অসম্মান তাই না? শাহ সুলাইমান আলম ফকির ও বুঝছে যে আমার লাঙ্গল আছে, বাস লাঙ্গলে ভোট পড়বে আমার, এখন অনির্দিষ্টকালে চিল্লায় যেতে হবে, ভোটের জায়গায় ভোট পড়বে, আমি এখন চিল্লা করব। দিছে 2 গজ রাস্তা দিছে না, তাইলে বিশ্বাস করা না করার কোনো বিষয়ই এখানে আসে না। আর তার থেকেও বড় কথা, যেই মসজিদ যেই মক্তব যেই গ্রামে উনি বিদ্যুৎ দিচ্ছেন সেখানে সবাই কি আওয়ামী লীগ করে? সবাই কি ধানের শীষ করে? সবাই কি লাঙ্গল করে? আশিকুর রহমান এমপি সাহেব কি জিজ্ঞেস করে করে বিদ্যুৎ দিছে? হে ভাই আপনি নৌকা করেন, হে ভাই আপনি ধানের শীষ করেন, আপনি দাঁড়িবাল্লা করেন, তাইলে বিদ্যুৎটা শুধু নৌকার গায়ে পড়বে, আর যিনি অন্য দল করে তিনি অন্ধকারের মধ্যে থাকবে, ভেবে দিছে নাকি? আপনার বাড়িতে বাতি জ্বলে এটাকে ভাগ করে বাতি আসে? আর যদি বড় রাস্তা পাকা না হয় নিজের বাড়ির রাস্তা পাকা করে কোথায় দেন আপনার? ঢাকায় যাইতে হবে, চিটাং এ যাইতে হবে, রাজশাহী খুলনায় যাইতে হবে, ও যাওয়ার রাস্তা যদি পাকা না থাকে বাড়ির সামনে রাস্তা পাকা করে কোথায় যাবে? তার মানে কি? তার মানে হলো আগে সড়ক মহাসড়ক পাকা করে আপনার ঘরে পৌঁছাইতে হবে। আশিকুর রহমান সাহেব তাই করতেছে, আপনার ঘরের সামনের রাস্তা পাকা হবে। এ তো আর আমেরিকা না, এ তো জাপান না, এ তো লন্ডন না, বাংলাদেশ গরিব দেশ। পাকিস্তানিরে 1971 সালে মার্চ মাস থেকে ডিসেম্বর মাস, 26 মার্চ থেকে 16ই ডিসেম্বর যুদ্ধ কইরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে খালি হাতে যুদ্ধ কইরা হারাইয়া দিছে করিছে। সেখানে ছোট কম্বল থাকে না, শীতকালে ছোট কম্বল দিলে কি হয়,
বুকে আর মাথায় ঠান্ডা লাগলে কম্বল টান দিলে পা খালি হয়ে যায়, আবার পায়ে ঠান্ডা লাগলে কম্বল দিয়ে পা ঢাকলে আবার মাথার বুক বের হয়ে যায়। ঠিক আছে, বাংলাদেশের অবস্থা হইলো ছোট কম্বলের মতো, কোথাও মহাসড়ক করলে বাড়ির সামনে সড়কের জন্য রাস্তার কমতি পড়ে, বাড়ির সামনে বিদ্যুৎ দিলে আরেক জায়গায় একটা ব্রিজ করার টাকায় কমতি পড়ে। এই বাস্তবতার বাইরে যদি আমরা থাকি তাইলে তো আমাদেরকে সারাদিন কিরণমালা দেখতে হবে, সারাদিন আলিফ লাইলা দেখতে হবে, আলাদিনের আশ্চর্য সেরা দরকার হচ্ছে নাই। কিন্তু কিন্তু একজন ভালো মানুষ, একজন ভালো নেতা, সে তার ভোটারদের কখনো ছাইরা যায় না, সে তিলে তিলে ধীরে ধীরে ধারাবাহিক ভাবে তাদের প্রত্যেকটা চাহিদা প্রত্যেকটা দাবি পূরণ করে। এবং আশিকুর রহমান সাহেব মিঠাপুকুরে ইলেকশনে জিতছে, নির্বাচনে হারছে, তারপরেও কোনদিন মিঠাপুকুরের মানুষকে ছাইরা যায় নাই। নিজাম চৌধুরী আলম ফকিরের মতো লোকেরা আসছে, ভালো ভালো কথা বলছে, পালায় চলে, আমরা পালায় যাই। বিশ্বাস তো জোর করে করানো যাবে। মুসা আলাইহিসসালাম ভাই একটু আপনারা নিজেরা যদি কথা বলেন, কথা বলতে অসুবিধা। মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের কাছে গেল, বনি ইসরায়েলদের কাছে গিয়া ফেরাউনের অত্যাচারী কঠিন হাত থেকে তাদের মুক্ত কইরা বলল, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি যে ভূমি সেই ভূমিটা আমি তোমাদের নিয়ে যাব। অর্থাৎ শত শত হাজার হাজার বছর ধরে বনি ইসরায়েল গোত্রের মানুষরা তারা ফেরাউন দ্বারা নিষ্পেষিত ছিল, নির্যাতিত ছিল, তারা ফেরাউনের দাস ছিল। ঠিক আছে, এখন সে তার লাঠি সাফ হয়ে গেল দেখাইলো, নীল নদের পানি রক্তের মতো লাল হয়ে গেল দেখাইলো, যখন ফেরাউনের হাত থেকে বনি ইসরায়েল মুক্ত হইয়া সাগরের মধ্য দিয়ে পার হইতে হবে, তার লাঠি দিয়ে একবারই মেরা সাগরের মধ্যে রাস্তা তৈরি করে। আল্লাহর কি শান, আল্লাহর কি অলৌকিক শক্তি, মুসা আলাইহিসসালাম দেখাইলো, মুসা নবী দেখাইলো। ভালো কথা, সমুদ্র পার কইরা খুব বিপদে আছি, ইসলামের কথা বললো কথা শুনেন না, রাজনীতির কথা বললো কথা একটু মুসা আলাইহিসসালাম যখন বনি ইসরায়েলের লোকদের সমুদ্র পার করে নিয়ে গেল সিনাই পর্বত, কোরআন শরীফে উদ্ধৃতি দেওয়া আছে, ঠিক আছে না, সুরা তিনও বলা আছে, তিন ও জৈতুন ফলের শপথ নিয়া এই সিনাই পর্বতের পাদদেশে যখন সবাই নিয়ে জড়ো হইল, বলল তোমরা এখানে অপেক্ষা করো, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাচ্ছি। কি আনার জন্য? তৌরাত, যেটা ইংরেজিতে বলা হয় তৌরা, টেন কমান্ডমেন্টস, দাউ শ্যাল নট লাই, দাউ শ্যাল নট মার্ডার, thou shall not covet thou neighbor's wife, thou shall not covet thou neighbor's property. অর্থাৎ আল্লাহ তাআলা 10টা আইন পাঠাইলো মুসা আলাইহিস সালাম, মিথ্যা বলবে না, হত্যা করবে না, প্রতিবেশীর সম্পদের দিকে চোখ দিবে না। মুসা আলাইহিস সালাম কি বলছিল? যে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয় এবং তিনি সকল ক্ষমতার অধিকারী। তো গেছে উপরে সিনাই পর্বতের উপরে গেছে আল্লাহর বাণী আনার জন্যে, যেই মানুষদের সে সমুদ্র ভাগ করে দেখাইলো, যেই মানুষদের নীল নদ লাল বানায় দেখাইলো, যেই মানুষদের হাজার বছরের দাস বনি ইসরায়েলদের মুক্ত করে দেখাইলো, সেই মানুষেরা কি করলো জানেন? হারুন আলাইহিসসালাম তারে শৃঙ্খল বদ্ধ করে চাবুক মাইরা লোহা গলাইয়া, সরি স্বর্ণ গলাইয়া আবার একটা সোনার বাছুর বানায় বানায় এটা পূজা কর। এই গল্পটা কেন বললাম? বললাম এই কারণে যে স্বয়ং আল্লাহ নবী আল্লাহ রাসূল মানুষের বিশ্বাস করাইতে কত কষ্ট হয়েছে, সেখানে আমাদের মতো সাধারণ মানুষ আশিকুর রহমান এমপি সাহেব উন্নতি করবে বা উন্নয়ন করতে, এটা তো একটু বিশ্বাস করাইতে কষ্ট হবে।
কিন্তু সময় তো থেকে থাকে না। পৃথিবীর সব দেশ আগায় যাইতেছে, বাংলাদেশও আগায় যাইতেছে। ভাই আমরা যদি একটু জাগ্রত না হই, একটু সচেতন না হই, পুরা দেশ আগায় যাবে, আমরা পিছিয়ে থাকবো, এটা তো হইতে পারে না। এবং জানেন এই যে একটু আগে দক্ষিণবঙ্গের কথা মনে হয়, আমি দক্ষিণবঙ্গ ঘুরছি, দক্ষিণবঙ্গে চিটাংয়ে গেলে খুব সুন্দর লাগে, খুলনা গেলে খুব সুন্দর লাগে, গোপালগঞ্জ শহরে গেলে সুন্দর লাগে, ফরিদপুর শহরে গেলে সুন্দর লাগে, রাজশাহী শহরে যান আমাদের উত্তরবঙ্গে ভালো লাগে, কিন্তু মিঠাপুকুরের মতো একটা উপজেলায় যান যেটা ভিতরের দিকে, দেখবেন মিঠাপুকুর তাদের থেকে অনেক বেশি আগিয়ে আছে। এরকম একটা পশ্চাৎপদ গ্রামে এখনো দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ যায় নাই। আমি কথাটা সত্য বলছি না মিথ্যা বলছি, আপনারা আমার সাথে দক্ষিণবঙ্গ গেলে দেখলে প্রমাণ পাবেন। শরীয়তপুর যান, মাদারীপুর যান, ভাঙ্গায় যান, টাঙ্গাইলে যান, এই মিলনপুরের মতো যে ইউনিয়ন জায়গায় দেখবেন বিদ্যুৎ নাই, অন্ধকার। কিছু তো পাকা রাস্তা আছে, ওখানে পাকা রাস্তাও পাবেন না। দক্ষিণবঙ্গ থেকে লোক যখন মিঠাপুকুরে আসে, যখন মিঠাপুকুরে কাজ করে, তখন তারা আমাকে এবং স্যারকে বলে যে ভাই এটা কিভাবে সম্ভব, এত বড় থানা সব জায়গায় পাকা রাস্তা দিয়ে ব্রিজ দিয়ে কানেক্টেড, কিভাবে হলো? আমি আপনাদেরকে কথা দিতে পারি যে 2.5 কিলোমিটার যে রাস্তা বাকি আছে সেটা অবশ্যই অবশ্যই পাকা হয়ে ওই টেক্সটাইল ইনস্টিটিউট পীরগঞ্জের সাথে সংযুক্ত হবে। তবে আমার দিনের আশ্চর্য চেরাগ নাই, খসা দিয়া বলতে পারবো না এখন চোখের নিমেষে রাস্তা বানায়, কিন্তু রাস্তা হবে, হবে ইনশাআল্লাহ। আর যারা একটু জামাতে ভোট দিছিলেন, এটা নিয়ে আমার বলার খুব বেশি কিছু নাই। আমি বিশ্বাস করি এখানে যারা মুরব্বীরা আছেন তারাই তাদের সাথে আলাপ আলোচনা করে এই এলাকার উন্নয়নের সাথে এই এলাকার ভালোর জন্য যা করণীয়, যা করণীয় এটা করবেন, এবং তাতে করে ইনশাআল্লাহ আগামী 30 ডিসেম্বর 2018 সালে এই সেন্টারে নৌকা মার্কা ব্যাপক ভোট পেয়ে নির্বাচিত হবে বলে। তবে সব জায়গায় একটা কথা বলি, এটা আমার দায়িত্ব এই জন্য বলি যে একটা সময় প্রচলিত ছিল যে দাড়ি পাল্লায় ভোট দিলে নাকি বেহেস্তে দেওয়া যায়, এটা ছিল। আমি তো মুসলমান, আমি আল্লাহ বিশ্বাস করি, আমি মনে করি নামাজ রোজা না করে জাকাত হজ না করে আসলে বেহেস্তে যাওয়ার কোনো উপায় আমার জানা নেই। খুব সাফ কথা, ভোট দিয়ে মানুষ কেমনে বেহেস্তে যাবে? ভোট দিলে রাস্তা হবে, ভোট দিলে ব্রিজ হবে, ভোট দিলে বিদ্যুৎ হবে, ভোট দিলে স্কুল হবে, কলেজ হবে, মাদ্রাসা হবে, মক্তব হবে, ভোট দিলে খিচুড়ি ভিজিয়ে বয়স্ক ভাতা, পঙ্গুত্ব ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, ভোট দিলে বড় বড় ব্রিজ হবে, কিন্তু ভোট দিয়ে বেহেস্তে যাওয়া যায় এই ডাক্তারি প্রেসক্রিপশন আমার কাছে নাই। তার থেকেও বড় কথা, দাড়িপাল্লায় ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে, তারপরে শুনলাম এখন দাড়িপাল্লা না, ফোনে মেসেজ আসছে মোটর সাইকেলে ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে। এখন সবচেয়ে তাজা খবর দেশের হচ্ছে যে 2018 সালে সিদ্ধান্ত বদলাইছে না, যে এখন নাকি ধানের শীষে ভোট দিলেও বেহেস্তে যাওয়া যায়। সুতরাং যারা মার্কা দেখায় দেখায় বেহেস্তে যায়, আমার মনে হয় নিজেদের স্বার্থে ইহকাল এবং পরকাল উভয় সময়ের জন্য তাদেরকে পরিত্যাগ করা দরকার। আমার এই হুজুর পরবায় আছে, আমি একটা কথা শুধু বলবো, যারা ধর্ম ব্যবসা করতে আসে তাদেরকে মিঠাপুকুরে ভূমি রেজিস্ট্রি অফিসের পাশে পাওয়া যায়, সেখানে তারা একটা ব্যবসা খুলছে, এটা হলো সুদের ব্যবসা, অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিনি বলেছেন
আহাল্লুল বায়া ও আহরামুর রিবা, কারেক্ট? তিনি বলেছেন আহাল্লুল বায়া ও আহরামুর রিবা, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। যারা ভূমি রেজিস্ট্রি অফিসের পাশে বৈসা সুদের ব্যবসা করে, তারা যদি এমপি ইলেকশনে দাঁড়াই আবার বলে যে ধানের শীষে ভোট দিলে ভেস্তে যাওয়া যায়, আপনারা বিচার করবেন যে আসলে কতটা ভেস্তের কাছে আমরা যাইতে পারবো। তাদেরকে অবশ্যই অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। আর 14 জানুয়ারি 2015 সালের 2:43 রাত্রেবেলা খামার ফতেপুর নামে একটা গ্রাম আছে, 7 নম্বর লতিফপুর জাগিরহাটের ওখানে, সেই জায়গায় 20 গ্রাম থেকে একটা যাত্রীবাহী বাস, ওই বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে 7 জন মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। সেই পেট্রোল বোমা মেরে 7 জনকে পুরানোর মামলার 1 নম্বর আসামি গোলাম রপ্তানি। শুধু আপনাদের এতটুকু বলতে চাই, এখানে মায়েরা যারা আছেন, ওই বাসে কিন্তু অন্তঃসত্ত্বা নারী ছিল যারে তারা পেট্রোল বোমা দিয়ে পুড়ায় মারছে। আমি নিজেরে প্রশ্ন করি, ওই যে বাচ্চাটা যে পৃথিবীতে আসার আগে আগুনে পুড়িয়া মারা গেল, তারে পুরানোর আগে কি গোলাম রব্বানি সাহেব অনুমতি নিছিল যে তুমি বেহেস্তের গিলবার, বেহেস্তের ফুল, তুমি পৃথিবীতে আসতেছো, আল্লাহ ঠিক করছে পৃথিবীতে আইসা তুমি তোমার বাবা মা আত্মীয় স্বজনের আদরে আদরে কোলে কোলে বড় হবা, লেখাপড়া শিখবা, সুন্দর জীবন গড়া তুলবা, তোমার কাছে অনুমতি চাই, তোমার পেট্রোল ধরে আগুন ধরে অনুমতি নিছিল। ওই সন্তান, ওই বাচ্চার মা, তারে যে পুরায় মানত, সেই মা কি কোনো রাজনীতি করত? সেই মার সাথে কি ধানের শীষ দাড়িপাল্লার কোনো শত্রুতা ছিল? তাইলে কেন পুরায় মানলো? আর জানেন, যখন পেট্রোল বোমা মাইরা দিল, আগুন নিভছে, পুলিশ মানুষকে উদ্ধার করার জন্য যখন বাস্তর কাছে গেল, গিয়া কি দেখে জানেন? গিয়া দেখে একটা মা, সে অসুবিধার অসুবিধা, পুলিশ যখন গেল, গিয়া দেখে একটা মা পুড়ে মারা গেছে। মায়ের ভালোবাসা কিন্তু অতুলনীয়, পবিত্র, কিন্তু তার হাতটা এইভাবে আরেকটা লোকের হাত ধরে রাখছে, পুড়ে মারা গেছে। কার হাত ধরে রাখছে জানেন? তার কিশোরী কন্যা সন্তানের হাত। সেই মেয়েটাও পুড়ে মারা গেছে, অর্থাৎ মৃত্যুর শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ওই মা তার কন্যা সন্তানের হাত ছাড়ে নাই। ওরা কি অনুমতি নিয়েছিল এই মা এই মেয়ের কাছ থেকে যে তোমাদের তাজা প্রাণ আমরা কেড়ে নিব? সুতরাং যারা মানবতার কথা বলে, যারা ইসলামের কথা বলে, দয়ার কথা বলে, ভালোবাসার কথা বলে, অথচ আল্লাহ তাআলার সৃষ্টির হেফাজত করে না, আল্লাহ তাআলার সৃষ্টিকে পুড়িয়ে মারে, হত্যা করে, তাদের কথায় বিভ্রান্ত হয়ে ধানের শীষে ভোট দেওয়া চলে না। আমি জানি অনেকের আমার কথা ভালো নাও লাগতে পারে, কিন্তু যুক্তি দিয়ে যদি কেউ আমারে বুঝাইতে পারে যে মানুষ পুরায় মারা ভালো, যুক্তি দিয়ে কেউ যদি বুঝাইতে পারে সত্যি কোনো মার্কা দিয়ে ভেস্তে যাওয়া যায়, আমি আর কোনোদিন রাজনীতি করব না। আর আরো পরিষ্কার করে দিচ্ছি, খালেদা জিয়া কোথায়? ভাই কেউ কিছু বলেন না কেন? খালেদা জিয়া কই? পিকনিক করতে গেছে নাকি? খালেদা জিয়া কোথায়? বন ভোজনে তো না, কেন জেলে? এ দিবে টাকা চুরি কইরা আত্মসাত করে সে আর জেলে। তারেক জিয়া তার ছাওয়া কোথায়? কেন লন্ডনে? অর্থ পাচার, দুর্নীতি, 21শে আগস্ট গ্রেনেড হামলা,
মানুষ হত্যা সহ বিভিন্ন মামলায় আছে অভিযুক্ত একজন দণ্ডিত আসামি, যে পলাতক হয়ে বিদেশে লন্ডনে আছে। আর এরশাদ সাহেব আমার প্রধানমন্ত্রীর কাছে, শেখ হাসিনার কাছে কি চাইছিল? 100টা আসন চাইছিল। আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে হইলে সংসদে কতগুলো আসন লাগে? 151। চাইছিল কয়টা? 100টা। 100টা যদি জিতেও প্রধানমন্ত্রী হইতে পারবে? না। আচ্ছা, যাক, সেই 100টা নেত্রী দেয় নাই, সেখান থেকে কমা হইল 70, 70 থেকে কমে হইল 62। পরে নেত্রীর হাতে পায়ে ধরে বললো আমার 50টা। আমার নেত্রী বললো না, আপনি নমিনেশন বাণিজ্য করতেছেন রুহুল আমিন হাওলাদারের সাথে, আমার দেশের দরিদ্র অসহায় মানুষের দেখাইয়া আমি নমিনেশন বাণিজ্য করতে দিব না, আমি আপনাদের 50টা সিট দিব না। শেষ পর্যন্ত অনেক হাতে পায়ে ধুইরা কিছু সিট ব্যবস্থা করছে। কয়টা ব্যবস্থা করছে ভাই? আপনারা শুনছেন 29, আমিও শুনছিলাম 29, কিন্তু গতকালে তাজা খবর পাইলাম ওটা আরো 3টা কাইটা কমাইছে 26টা। হ্যাঁ, তার মানে 26টার মধ্যে 26টা জিতলেও তো প্রধানমন্ত্রী হওয়ার কোন এরশাদ সাহেবের সম্ভাবনা বা সুযোগ নাই। আর খালেদা জিয়া জেলে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নাই, তার ছেলে তারেক জিয়া দেশের বাইরে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নাই, তাহলে আপনারা বলেন কে প্রধানমন্ত্রী হবে? শেখ হাসিনার মার্কা কি? আশিকুর রহমানের মার্কা কি? সুতরাং 30 ডিসেম্বর 2018 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা, আশিকুর রহমান এমপি সাহেবের নৌকা। তাই আমাদের আর্থসামাজিক পরিস্থিতির পরিবর্তন করার জন্য, আলোকিত সুন্দর সমৃদ্ধ উন্নত জীবন অধিকারী হওয়ার জন্য আমরা আজ থেকে সংকল্পবদ্ধ হব, আমরা সঠিক সিদ্ধান্ত নিব এবং 30 তারিখে নৌকা মার্কাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করব ইনশাআল্লাহ। সবশেষে একটা কথা বলি, গলাটা বসে গেছে। এলানোর রুজভেল্ট তিনি একটা কথা বলছিলেন, তিনি বলছিলেন ভোট ইজ লাইক এ রাইফেল, আ ভোট ইজ লাইক এ রাইফেল, অর্থাৎ একটা ভোট হইল একটা বন্দুক বা রাইফেলের মতো, ইটস ইউজফুলনেস ডিপেন্ডস অন দ্য ইউজার, অর্থাৎ এই ভোটের কার্যকারিতা নির্ভর করে যিনি ভোট দিবেন বা থ্যাংক ইউ ভোটারের উপরে। একটু সুন্দর করে বুঝাইতে হলে বুঝাইতে হয়, বন্দুকের যদি নিশানা ঠিক থাকে গুলি হবে, আওয়াজ হবে, শত্রু মারা যাবে। বন্দুকের নিশানা যদি ঠিক থাকে গুলি হবে, আওয়াজ হবে, যেই পাখি শিকার করতে চান পাখি শিকার হবে। আর বন্দুকের নিশানা ঠিক না থাকলে আওয়াজ হবে, গুলি বাইর হয়ে যাবে, পাখিও উড়ে যাবে, নিশানা ভেদ করা যাবে না। তার মানে আগামী 30 ডিসেম্বর 2018 সালে যদি হাতের ভোট, হাতের সিলের নিশানা ঠিক থাকে নৌকা মার্কায় ভোট দিলে আপনার কাজ হবে, আপনার উন্নতি হবে। আর নিশানায় যদি ভুল হয় ভোট পড়বে ঠিকই, কেউ না কেউ এমপি হবে, কিন্তু সে ওই মিজান চৌধুরীর মতো পালে চলে যাবে। আপনাদের কাছে আমার অনুরোধ, এই ভোটটা পবিত্র আমাদের আমানত, এটা আমাদের দেশের দলিল, আমরা এটা নাগরিক, এই ভোটের সঠিক প্রয়োগটা ইনশাআল্লাহ আমরা ঘটব। এখানে মুরব্বী জন্য আছেন, আমার কথায় যদি কোনো ভুল থেকে থাকে, কারো মনে যদি আমি কষ্ট পৌঁছে থাকি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি ক্ষমা প্রার্থনা করি। আপনারা আমার বাবার জন্য আশিকুর রহমান এমপি সাহেবের দোয়া করবেন, তিনি যাতে আরো বহু বছর
আপনাদের পাশে থেকে আপনাদের কাজ করতে পারেন এবং আমরা যাতে তার সাথে এসে আপনাদের কাজ করতে পারি। সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।